মহামারী করোনা ভাইরাসের কারণে 2020 সালের এইচএসসি পরীক্ষা গ্রহণ না করে সকল শিক্ষার্থীদের আগের দুটি পাবলিক পরীক্ষা জেএসসি ও এসএসসি ফলাফল মূল্যায়ন করে অবকাশ দেওয়া হয়েছে। গত শনিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী বিয়ানীবাজার উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন 56 জন শিক্ষার্থী। বিয়ানীবাজার পৌরশহরের সাবেক ব্যবসায়ী সুপাতলা এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন দিলু সোমবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেল 5টায় সুপাতলা গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের তরুণ কমিউনিটি অ্যাক্টিভিস্ট সুহেল আহমদের পিতা এবং বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা আব্দুল শুকুরের বড় ভাই উজন পার্কে বসবাসরত হাজি নুরুদ্দিন স্থানীয় সময় শনিবার রাত 12:40 লং আইল্যান্ড জুইস মেডিকেল সেন্টারের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে পড়েছে শোকের ছায়া। জকিগঞ্জ উপজেলার নরসিংহপুর গ্রামে সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় কাউসার আহমদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে এনওয়াইপিডি লেফটেন্যান্ট কমান্ডার হলেন গোলাপগঞ্জের সন্তান শামসুল হক। তিনি প্রথম সাউথ এশিয়ান লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে গত 29 জানুয়ারি কুইন্সে এনওয়াইপিডির পুলিশ একাডেমিতে অভিষিক্ত হন। বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই স্কুলটিলা এলাকায় শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নগদ 20,850 টাকা ও 1,562 পিস ইয়াবাসহ মোহাম্মদ রিয়াজউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। মাদক আইনে মামলা দায়ের করে বড়লেখা থানায় হস্তান্তর। সিলেট নগরীর লালাবাজার এলাকার হোটেল মোহাম্মদিয়ার পিছন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে লাশ পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে হোটেলের ম্যানেজার সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। সিলেট নগরী ও শহরতলির বিভিন্ন এলাকায় রোববার 5 ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে দ্রুত বিচার আইনের তালিকাভুক্ত 9 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরে গ্রেপ্তারকৃতদের গোয়েনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়া উপলক্ষে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলাসহ সারাদেশের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। দেওয়া হয়েছে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা। সোমবার দুপুরে 12:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে সিলেট এসেছেন আরও 200 জন প্রবাসী। সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে 4 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রেরণ। আমি সোমা সায়েদ, আমি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24 রান করছি। অনেক ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট সমস্যা ফেস করছে। টেন্যান্টসরা রেন্ট পে করতে পাচ্ছে না, ল্যান্ডলর্ডরা মর্গেজ পে করতে পাচ্ছে না। ল্যান্ডলর্ডদের মর্গেজ হেল্প দরকার এবং টেন্যান্টদের